আপনি কি জানেন লিঙ্গতে মধু মাখালে কি হয়, সকালে কি খেলে মাইগ্রেনের সমস্যা হয় না, কোন দেশের ব্যাং আকাশে ওড়ে, পাখিরা কোন রং দেখতে পায় না, লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হয় না, এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? ইলিশ মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ নাকি চিংড়ি মাছ? সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ। গরমে কি খেলে স্ট্রোকের ঝুঁকি কমে যায়? দুধের ঘোল, পর্যাপ্ত পানি, আদা নাকি টক দই? সঠিক উত্তরটি হবে পর্যাপ্ত পানি। গরমের সময় পর্যাপ্ত পানি পান করা উচিত, কারণ বিশেষজ্ঞদের মতে গরমকালে হাইড্রেটেড থাকলে অনেক রোগ কমে যায়। বেশি পানি পানের সঙ্গে ফলের রস, মৌসুমি ফল এবং ডাবের পানিও পান করতে পারেন। লাল রঙের কলা পাওয়া যায় কোন দেশে? ডেনমার্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া নাকি হল্যান্ড? সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া দেশ। কি খেলে গ্যাসের সমস্যা সমাধান হয়? পেঁপে, কাঁচা আদা, রসুন নাকি ঢ্যাঁড়স? সঠিক উত্তরটি হবে পেঁপে। আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে। কোন পাখি আকাশে খায় আর আকাশেই ঘুমায়? হামিংবার্ড, কিউই পাখি, ইগল নাকি সুইফট বার্ড? সঠিক উত্তরটি হবে সুইফট বার্ড। লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভার রোগ হয় না? তাল মিশ্রি, মধু, খেজুর গুড় নাকি দই? সঠিক উত্তরটি হবে মধু। লেবু পানীয় মধু একসঙ্গে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। মধুর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং লেবুর সাইট্রিক অ্যাসিড লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করতে উপকারী। এক কাপ পানিকে গরম করুন, এরপর চুলা থেকে নামিয়ে হালকা গরম হয়ে গেলে এতে এক চা চামচ মধু এবং দুই চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। আপনি কি জানেন পাখিরা কোন রং দেখতে পায় না? হলুদ, সাদা, বেগুনি নাকি কালো? সঠিক উত্তরটি হবে বেগুনি রং। কোন ফল খেলে উচ্চ রক্তচাপ কমে? পেয়ারা, তরমুজ, খেজুর নাকি ডালিম? সঠিক উত্তরটি হবে খেজুর। কোন দেশে ব্যাং আকাশে ওড়ে? জাপান, মালয়েশিয়া, মালদ্বীপ নাকি উরুগুয়ে? সঠিক উত্তরটি হবে মালয়েশিয়া। কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে? টিয়া, চড়ুই, কাক কি পায়রা? সঠিক উত্তরটি হবে পায়রা। সকালে কি খেলে মাইগ্রেনের সমস্যা হয় না? জল, ডিম, দুধ নাকি মধু? সঠিক উত্তরটি হবে জল। মাইগ্রেন বা ঘন ঘন মাথা ব্যথার অন্যতম কারণ হল শরীরে তরলের অভাব। সকালে খালি পেটে পানি পান করলে প্রাকৃতিকভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পিঁপড়ার শরীরে কতগুলো পাকস্থলী আছে? দুইটি, তিনটি, চারটি
না পাঁচটি? সঠিক উত্তরটি হবে দুটি। পিঁপড়ে দেখতে আকারে ছোট হলেও এদের পাকস্থলী কিন্তু দুইটি। আমাদের এত বড় শরীরে একটি পাকস্থলী থাকলেও গবেষণায় প্রমাণিত যে পিঁপড়ার ওই ছোট শরীরে পাকস্থলী রয়েছে দুইটি। সারা বিশ্বে কত হাজার প্রজাতির পিঁপড়ে আছে? 8,000, 12,000, 15,000 নাকি 20,000? সঠিক উত্তরটি হবে 12,000। লিঙ্গতে মধু মাখলে কি হয়? লিঙ্গ শক্ত হয়, লিঙ্গ মোটা হয়, যৌনমিলনে তৃপ্তি পাওয়া যায় নাকি বীর্য কারো হয়? সঠিক উত্তরটি হবে লিঙ্গ শক্ত হয়, লিঙ্গ মোটা হয় এবং যৌনমিলনে তৃপ্তি পাওয়া যায়। লিঙ্গে মধু ব্যবহারের উপকারিতা রয়েছে অনেক, কারণ মধুতে প্রাকৃতিক শক্তি রয়েছে, আর এটি ব্যবহারে লিঙ্গ শক্ত মোটা হবে এবং যৌনমিলনে অধিক তৃপ্তি পাওয়া যায়। আমরা সবাই জানি মধু একটি খুব উপকারী খাদ্য ও পণ্য ঔষধ, তবে শুধু এখন নয়, সেই প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসাবে, চিকিৎসা, মিষ্টি হিসাবে ও সৌন্দর্য চর্চাসহ নানাভাবে মধুর ব্যবহার করে আসছে। আমাদের শরীরের সুস্থতায় মধুর উপকারিতা রয়েছে অনেক, তাই পুরুষাঙ্গ প্রতিদিন মধু দিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত মোটা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।